নমস্কার, বং হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে চিকেন ভর্তার রেসিপি, পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে হাড়শুদ্ধ নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। চিকেনটাকে 2 কাপ জল আর 1/2 চা চামচ নুন দিয়ে কুকারে 3টে সিটি মেরে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। আর চিকেনের এই বেঁচে থাকা জলটা, যেটাকে আমরা চিকেন স্টক বলি, সেটা কিন্তু ফেলবেন না, আমরা এরপরে রান্নায় এটা ব্যবহার করব। এবার সেদ্ধ চিকেন পিসগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিন, হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, 2টো এলাচ আর 3 থেকে 4টে মতো লবঙ্গ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি। পেঁয়াজটাকে প্রায় হাই মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা। সামান্য জল অ্যাড করে নিয়ে এটাকে 2-3 মিনিট মতো সাঁতলে নেব। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। আর তার সাথে অ্যাড করে দিলাম আমাদের রেখে দেওয়া চিকেন স্টকটা। এবার এটাকে ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। প্রায় 7 মিনিট পর এখানে ঢাকনা তুলে নিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা আর 1.5 টেবিল চামচ কসুরি মেথি। আমি এখানে সিদ্ধ করা ডিমটাকে কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দেব আর 2 পিস মতো রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য। এবার একটু নুনটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে এখন অ্যাড করে দিন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এবার সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না। আমি এখানে ফ্রেশ ক্রিম, সেদ্ধ ডিম আর ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি। আপনারা আপনাদের নিজেদের মতো গার্নিশিং করতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।